আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনি সবাই? আশা করি অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি পান্না জামা ওপেন ব্যাগ থেকে বলছি। তো আমরা আজকে যে গুদুরদের বাসায় চলে এসেছি, গুডু ইজে গুডু ইজে, ওরা খেলছে রোদশি বুড়িতে, খুবই খুশি ও গুড্ডুদের বাসায় আসতে পেরে। আর গুড্ডি তো মহা খুশি। তারপর এই যে সোবা, সোবার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই ওকে দেখবে। হ্যালো, সালাম দাও সবাই দাও। কেমন আছো? ভালো আছো? তুমি হ্যাপি মা? তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? ফায়াস। ফায়াস, ও গুড্ডু তুমি কেমন আছো? ভালো আছো? সালাম দাও, এভাবে বলো, সালাম দাও, আসসালামু আলাইকুম। হ্যাঁ তুমি দাও, আসসালামু আলাইকুম। হ্যাঁ রদশি, তো এই যে আমরা এসেছি আমার জায়ের বাসায়। তো আমার যা সুন্দর সুন্দর পিঠা বানিয়েছে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি পিঠা বানিয়েছে। আমার যা অনেক গুণী, যে দেখুন শীতের পিঠা বানিয়েছে। এটা হচ্ছে ডাল পুরি, সেমাই, রোল, পাটিসাপটা পিঠা, চিকেন। আমাদের হচ্ছে আশাটা হঠাৎ করেই আমার যা আসতে বলল, তাই আমরা চলে এলাম। এখানে এরা কি করছে? এই যে এরা রোদশি এখানে আসলে খুবই খুশি হয়, ওরাও যে ভূত ভূত আল্লাহ ওরা অনেক মজা করছে। সোবার বাড়ি হচ্ছে ওদের সাথে, এই ওয়ালটাই ওদের বাড়ি, এটা এই ওয়ালটাই, ওয়ালটা কেটে দিলেই সোভাদের বাড়ি। কেক কেটে দিব, কাটাই লাগবে বাবা, লাগবে। ওরা অনেক মজা করছে। ওই যে দুষ্টরা ওখানে মজা করছে। এই ওয়ান টু থ্রি, আল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওতে এসেছেন নতুন তারাও সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। প্লিজ এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আর এই যে এদের মজা দেখুন কি অবস্থা, এরা অনেক মজা করছে। খাইতে চলো। তো ঠিক আছে আমরা এখন খেতে যাব। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, আবার দেখা হবে, কখনো কখনো জানো না। আমি বাংলা ভুলে গেছি, বাংলা ভুলে গেছো। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।